আসসালামু আলাইকুম দর্শকগণ, ঈদ মোবারক। দৈনন্দিন রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঈদ তো চলেই এলো, এই ঈদে সবাই যার যা সাধ্যমতো চেষ্টা করে পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে ভালো কিছু আয়োজনের, তাই রান্নার ধুম পড়ে যায়। আর চেষ্টা করে কত মজা করে রান্না করা যায়। জি দর্শকগণ, তাই আজ আমি তৈরি করে দেখাবো আজ হাঁসের মাংস রান্না। অনেক মজার এই হাঁসের মাংস রান্নায় যদি পরিমাণ মতো প্রয়োজনীয় উপকরণ ব্যবহার না করা হয়, তাহলে তো সুবাস আর টেস্টেও ঘাটতি থেকে যায়, তাই না? তাই গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার এই রেসিপিটি যদি ফলো করেন তাহলে সুবাসের পাশাপাশি মুখে স্বাদ লেগে থাকার মতো টেস্ট পাবেন। চলুন মূল প্রক্রিয়া চলে যায় দর্শকগণ। একটি দেশি হাঁস কেটে কুটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। কাটার পর এখানে মাংসের পরিমাণ 1 কেজির মতো হবে। মাংসের টুকরোগুলো খুব বেশি বড় করে দেইনি, এখানে একটু ছোটো ছোটো করেই কেটে নিয়েছি। তাহলে মশলাগুলো রান্নার সময় একদম রন্ধে রন্ধে গিয়ে পৌঁছাবে। আর মশলার জন্য নিয়েছি 2টি তেজপাতা, পেস্তার দানা এবং ধনেপাতার বিচি 1 চা চামচ করে, জায়ফল 4/4 ভাগ, এলাচ 6টি, লবঙ্গ, গোলমরিচ 4-5টি করে, পেঁয়াজ বড় 1টি কুচি আর জয়ত্রী। সবগুলো উপকরণ পাটা একদম ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর এখানে 5-6টি শুকনো মরিচ আর কাঁচা মরিচ ফালি করে 1টি বড় টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি মিহি করে। এখন সবগুলো উপকরণ ধাপে ধাপে দিয়েছি। গরম মশলাটা দেওয়ার পর, মরিচ টমেটোর পেস্টটা দেওয়ার পর এখানে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ জিরা বাটা। এখানে সবটা উপকরণ দিচ্ছি না, আমি এখানে 4/3 ভাগ পরিমাণ দিয়ে দিচ্ছি মেরিনেট করার জন্য। আর বাকি যে মশলাটা বাটা থাকবে সেটা আমি ব্যবহার করব যখন মশলাটা সরাসরি চুলা রেডি করব। আর লবণ দিচ্ছি 1.5 চা চামচ। এরপর এখানে যোগ করছি লেবুর রস, লেবুর রস এখানে 2.5 থেকে 3 চা চামচের মতো হবে। আর তারপর আমি যোগ করছি 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো আর 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। আমি এখানে এগুলোর ব্যবহার কম করছি, কারণ পরবর্তীতে আবার কিন্তু আমি ব্যবহার করব। আর এর সাথে আমি এখন যোগ করছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলের পরিমাণটা আমি এখানে কম ব্যবহার করছি। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখার পর এখানে 5-6 পিস আলু বড় করে কেটে নিয়েছি, এগুলোকে আমি একসাথে মাখিয়ে রেখে দিচ্ছি 1/2 ঘন্টার জন্য। হাতে সময় থাকলে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল সেকশনে আপনারা ঢেকে, ভালোভাবে ঢেকে রেখে দিতে পারেন। 1/2 ঘন্টা পর চুলায় কড়াই বসিয়ে সেখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, এবং চুলার আঁচ রেখেছি মিডিয়াম লো, খুব বেশি তাপমাত্রা এখানে দিব না। আর যোগ করছি 2টি তেজপাতা। এই সামান্য তেলে চুলার আঁচ বেশি দিলে তেলের গুণগত মান কমে যায়। পেঁয়াজগুলো বাদামি হয়ে এলে আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ হলুদ গুঁড়োকে একটু পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে আমার যেহেতু মশলা এবং তেলের পরিমাণ কম, আমি যদি সরাসরি দিই তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এখানে আমি একটু পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আর আমার মশলা বাটার পর যে অবশিষ্ট পানিটা ছিল সেটাও আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি, আর সেই পানিটাই এখানে আমি একসাথে দিয়ে দিচ্ছি। তাহলে সবগুলো উপকরণে আমার এখানে অপচয় কম হলো। আর আমার যে আদা রসুন বাটা জিরা বাটা অবশিষ্ট অংশ ছিল সেই পরিমাণটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম লো রেখে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। মশলাটা যখন শুকিয়ে আসে আমার যে আরও অবশিষ্ট পানিটা ছিল সে অবশিষ্ট পানিটুকু দিয়েও আমি ভালোভাবে মশলাটা এভাবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে এভাবে তেলটা ছেড়ে দিবে তখন আমার যে মাংসটা ছিল, মাংসের সাথে যে আলুটা ছিল, আমি এখনই আলুটা দিচ্ছি না, আলুর পিসগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর আমার মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই মুহূর্তে চুলার আঁচটা একদম ফুল হিটে দিয়ে আমি মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই মুহূর্তে চুলার আঁচটা কম থাকলে মাংসগুলো থেকে পানি ছেড়ে দিয়ে কেমন যেন হয়ে যাবে, চুলার আঁচটা যখন ফুল হিটে রাখবো তখন মাংস হতেই নিজস্ব পানি বের হবে, এবং এই পানিতেই মাংসটা খুব ভালোভাবে মশলার সাথে সিদ্ধ হয়ে আসবে। এভাবে আমি এখন ঢাকনা দিয়ে 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন দর্শকগণ, চুলার আঁচ একদম ফুল থাকা সত্ত্বেও মাংসগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে গিয়েও কিন্তু পুড়ে যায়নি, যার কারণেই প্রথম দিকে চুলার হিটটা একদম হাই দিতে হবে। পরবর্তীতে যখন মাংসটা কষে আসবে তখন আমাদের চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। এখনও আমি কোনো পরিমাণে পানি ব্যবহার করিনি। ফিরে এলাম 5-6 মিনিট পর। দেখুন আমার মাংসগুলো থেকে অনেকটা তেল বের হয়ে গিয়েছে। আমি চাচ্ছি এই তেলটা আরও যাতে শুকিয়ে যাক এবং মাংস থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়ে মাংসেতে একদম মশলাগুলো ভালোভাবে রন্ধে রন্ধে গিয়ে পৌঁছাক, যার কারণে আমি এখন চুলার আঁচটা মিডিয়াম লো থেকেও কমিয়ে দিয়ে আরও 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন দর্শকগণ, এই মুহূর্তে আমার মাংসটা একদমই শুকিয়ে গিয়েছে, তেলটা একদমই আলগা আলগা হয়ে গিয়েছে।
দর্শকগণ, মাংসের মধ্যে একদমই পানি নেই এবং তেল এবং মশলাটা একদমই আলাদা আলাদা হয়ে গিয়েছে, আর মাংসটাকেও খুব গ্রেভি লাগছে। এই মুহূর্তে যেহেতু আর পানি নেই মাংসের মধ্যে, আমি এখানে বাড়তি পানি যোগ করছি। পানিটা কুসুম গরম পানি নিলে ভালো হয়। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি আবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। আবারও মাংসটা একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে এবং তেলটা ছেড়ে দিয়েছে। এরপর যে আমার যে আলুগুলো ছিল, কেটে রাখা আলুগুলো, মেরিনেট করে রাখা আলুগুলো, সেগুলো আমি এখানে যোগ করছি। আলুগুলো দেওয়ার পর এতে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিচ্ছি। এতে করে আলুর মধ্যে একটা বাড়তি স্বাদ নিয়ে আসবে। এই মুহূর্তে লবণটা না দিলে অনেক সময় আলুর ভেতরটা একটু লবণের ভাবটার অভাব থাকে, তাই একটু সামান্য লবণ দিচ্ছি। আর লবণ দিয়ে চুলার আঁচটা আবারও মিডিয়াম লোয়েরও একটু কম দিয়ে 2 থেকে 3 মিনিট পর ফিরে আসছে। এতে করে মশলাটাও আলুর একদম ভেতরে ভেতরে ঢুকে যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। এভাবে শুধু আলু বা মাংসই না, যে কোনো সবজি বা তরকারি যখন একদম গ্রেভি মশলার মধ্যে অল্প আঁচে কষানো হবে, তখন কিন্তু তরকারির স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। এই মুহূর্তে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করছি। প্রায় আমি 1 লিটারের চেয়েও বেশি পরিমাণে পানি দিচ্ছি। দেওয়ার পর পানিটা ফুটে এলে 3-4টা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে 5 মিনিট পর আবার ফিরে আসছি। এই 5 মিনিটে আমি চুলার আঁচ রেখেছিলাম একদম ফুল হিটে। 5 মিনিট পর একদম মাখামাখা হয়ে গিয়েছে, আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটা আর সামান্য একটু কমবে। আমি আর 1 মিনিট পরেই তরকারিটা নামিয়ে নিচ্ছি। অফ ক্যামেরা আমি এখানে 1 চা চামচ টালা জিরার গুঁড়ো ব্যবহার করেছিলাম। ক্যামেরা ধারণ করা হয়নি, আপনারা দিয়ে নেবেন। এতে করে একটা বাড়তি খুশবু আসবে এই মাংসের তরকারিতে। দর্শকগণ, আমার রান্না একদমই শেষের দিকে। আমি কিছুক্ষণের মধ্যে চুলাটা বন্ধ করে দিতে যাচ্ছি। আমি একটু পাতলা ঝোল পছন্দ করি বিধায় আমি এখানে ঝোলটা পাতলা রেখেছি। আপনারা চাইলে আরেকটু কিছুক্ষণ, আরও 1 থেকে 1.5 মিনিট রেখে আরেকটু মাখামাখা করে নামিয়ে নিতে পারেন। যদি রুটি বা পরোটার সাথে খান, সেক্ষেত্রে একটু গ্রেভি করলে ভালো হয়। কিন্তু যদি ভাত দিয়ে খান বা পোলাও বা খিচুড়ির সাথে খান, সেক্ষেত্রে একটু পাতলা ঝোলটাই কিন্তু ভালো। দর্শকগণ, আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি এখন বাটিতে পরিবেশন করে নিচ্ছি। খুব সুন্দর একটি খুশবু বের হয়ে গিয়েছে। খুশবুটা আপনাদের সাথে শেয়ার করতে না পারলেও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে দর্শকগণ, আজকের মতো এখানে। আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।